আমি সরকারের কাছে বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই, অনুপযুক্ত সিদ্ধান্ত। কেন এই পরিস্থিতির সৃষ্টি হইল সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনি ভালো মনে করে সেইভাবেই তদন্ত সাপেক্ষে তদন্ত করে। তিনটা বস্তার মধ্যে লাশটি টুকরো টুকরো করে তারা রেখেছিল সেফটি ট্যাঙ্কের ভিতরে, তাদের দেখানোর মতে আমরা লাশটি উদ্ধার, লাশের টুকরোগুলো উদ্ধার করেছি। ব্যবসায়িক লেনদেন থেকেই মূলত বিরোধীয় সূত্রপাত, আরও কারা কারা জড়িত আছে সেটা আমরা সদ্ঘটন করার চেষ্টা করছি, নিবিড় তদন্ত চলছে।